বিশ্বের অর্থনীতি একসময় কৃষি নির্ভর ছিল, বর্তমানে সেটি পুরোপুরি শিল্প নির্ভর। তবে কৃষি এবং শিল্পের পাশাপাশি বর্তমান সময়ে বিশ্বের রাষ্ট্রগুলোর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক খাত হচ্ছে সে দেশের পর্যটন খাত। এবং আমরা ইতিমধ্যে ওয়ার্ল্ড ট্রেড অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য মতো জানতে পেরেছি যে এ পর্যন্ত পৃথিবীতে প্রায় 145 কোটি পর্যটক রয়েছে যারা বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এই সংখ্যাটি 2023 সালে গিয়ে 200 কোটি পার হয়ে যাবে। বুঝতে পারছেন যে পর্যটন খাতটা আসলে কত বড় হতে চলেছে, অনেক বড় হতে চলেছে। তো এই জায়গা থেকে আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন জায়গার পর্যটকরা যেসব জায়গা পরিভ্রমণ করেন সেই সব রাষ্ট্রের ভিতরে প্রথম দিকে রয়েছে ফ্রান্স, তারপর রয়েছে স্পেন, ইউএসএ, ইতালি, চায়না ইত্যাদি ইত্যাদি। তো এশিয়ার সিঙ্গাপুর, জাপান কিংবা এই জায়গাগুলোতে কিন্তু বিপুল পরিমাণ মানুষ ইতিমধ্যে ভ্রমণ করতে শুরু করেছে এবং অনেক রাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রেও এই পর্যটন খাত অনেক বড় একটি জায়গা জুড়ে রয়েছে। যেমন আমরা দেখেছি সিঙ্গাপুরের জাতীয় আয়ের 75% আসে এই পর্যটন খাত থেকে, তাইওয়ানের 65%, হংকং তার জাতীয় আয়ের 55%, ফিলিপাইন তার 50%, থাইল্যান্ড তা জাতীয় আয়ের 30% আয় করে এই পর্যটন খাত থেকে। বুঝতেই পারছেন যে একটি দেশের অর্থনীতিতে এই পর্যটন খাতের ভূমিকা আসলে দিনকে দিন আরও বড় হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাই যে এশিয়ার যে রাষ্ট্রগুলো তারাও কিন্তু পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে। তো দেখুন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর অর্থনীতি মূলত তাদের যে খনিজ তেল সেই তেলের উপর নির্ভরশীল। তবে এই রাষ্ট্রগুলো কিন্তু জানে যে এই তেল একসময় ফুরিয়ে যাবে, তখন তাদের অর্থনীতি কার উপর নির্ভর করাবে। এই জন্য ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো পর্যটন খাতে নজর দিয়েছে। আমরা দেখেছি যে আরব আমিরাত দুবাই কিংবা আবুধাবি শহরকে এমনভাবে সাজিয়েছে, এত নান্দনিক সব স্থাপনা সেখানে মানে স্থাপন করেছে, পাশাপাশি সিবিচগুলোকে ঢেলে সাজিয়েছে, কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে, যে কারণে বিশ্বের পর্যটকরা এখন দুবাই কিংবা আবুধাবিতে গিয়ে কিন্তু অবস্থান করে। পাশাপাশি আমরা দেখেছি রিয়াদের পক্ষ থেকেও জানানো হয়েছে তারাও বড় বড় কিছু স্থাপনা করবে এবং তাদের যেই মানে বিভিন্ন স্টেশন কিংবা দ্বীপগুলোকে তারা ঢেলে সাজাবে। তো এই জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যে সফল, কেননা এশিয়াতে যে সমস্ত পর্যটকরা আসে এবং তারা যে অর্থ খরচ করে সেই অর্থ খরচে সবচেয়ে বেশি অর্থটি খরচ করেছে 2019-20 সালে দুবাইয়ে। বুঝতেই পারছেন দুবাই ইতিমধ্যে তাদের পর্যটন খাত থেকে অনেকটাই সফল এবং তারা হচ্ছে এই সফলতার ধারা কিন্তু অব্যাহত রাখবে। তো WTTC এর তথ্য মতে জানানো হচ্ছে 2023 সালে যে পর্যটকের সংখ্যা 200 কোটি পার হয়ে যাবে তাদের 80% ভ্রমণ করবে এশিয়ার রাষ্ট্রগুলোতে। এখন বাংলাদেশও কিন্তু এশিয়ায় অবস্থিত, সুতরাং এই যে বিপুল একটি সম্ভাবনা তারা দেখাচ্ছে যে এই এশিয়ার পর্যটন খাতে, সেটি ধরার জন্য আসলে বাংলাদেশ প্রস্তুত কিনা, বাংলাদেশের যে পর্যটন খাত পর্যটন স্থানগুলোর অবস্থা সেটি আসলে বৈশ্বিক এই পর্যটকদের ধরতে পারবে কিনা সেটি নিয়ে আজকে কথা বলা দরকার এবং সেই বিষয়টি কথা বলবো। তার আগে একটু জেনে নেব যে বাংলাদেশ বর্তমান আসলে পর্যটন খাত থেকে কী পরিমাণ আয় করে এবং বাংলাদেশের আশেপাশের রাষ্ট্রগুলো তারা কী পরিমাণ আয় করে। তো আসলে কোন দেশ কী পরিমাণ আয় করে সেটি জানার জন্য আমি অনেকগুলো মানে সোর্স থেকে তথ্য দেখার চেষ্টা করেছি, কিন্তু এক এক সোর্সে এক এক ধরনের তথ্য উপস্থাপন করেছি, যে কারণে শেষ পর্যন্ত আমি CIEC এর তথ্যগুলো নিয়েই হচ্ছে এই ব্যাখ্যা করব। এই জায়গা থেকে বিভিন্ন তথ্যের সাথে এই তথ্যের মিল আপনারা খুঁজে নাও পেতে পারেন। তো তাদের দেখানো তথ্য মতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা হচ্ছে এই পর্যটন খাত থেকে আয় করে প্রায় $31 বিলিয়ন, যদিও করোনার কারণে তাদের এই আয় এখন $9 বিলিয়ন এসে নেমেছে। পাশাপাশি নেপাল আয় করে $648 মিলিয়ন, পাকিস্তানের আয় $900 মিলিয়নের উপরে, এবং আমরা দেখেছি যে মালদ্বীপ তারা প্রায় $1 বিলিয়নের উপর আয় করে হচ্ছে পর্যটন খাত থেকে। শ্রীলঙ্কার আয় যেটি ছিল প্রায় $400 উপরে গত 2020 সালে, কিন্তু 2018 সালে তাদের আয় $43 বিলিয়ন ছিল। চিন্তা করুন যে আমাদের আশেপাশের রাষ্ট্রগুলো কিন্তু পর্যটন খাত থেকে যথেষ্ট আয় করছে, কিন্তু বাংলাদেশের আয় হচ্ছে $391 মিলিয়ন। বাংলাদেশের কি আসলে পর্যটন খাতের জায়গাগুলো নেই? আপনি অনেকে বলতে পারেন যে আমাদের তো আসলে সেরকম জায়গাই নেই যেই কারণে আমরা বিশ্বের পর্যটককে আকর্ষণ করবো। আপনি আসলে ভুল কথা বলছেন, কারণ বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, যেটি বিশ্বের মানুষজন জানে যে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। পাশাপাশি বাংলাদেশের রয়েছে যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম যে ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, সেটি সম্পর্কেও মানুষজন ইতিমধ্যে জানে এবং তারাও হচ্ছে এই জায়গাটা ঘুরতে চায়। এছাড়া আমাদের মধ্যযুগের বিভিন্ন স্থাপনা রয়েছে, আমাদের হচ্ছে বিশ্ব ঐতিহ্যের একটি জায়গা ষাট গম্বুজ মসজিদ, এই পুরো ব্যাপারগুলোকে আসলে সরকার কতটা মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে সেটির উপর নির্ভর করবে যে বিশ্বের পর্যটকরা আসলে আমাদের দেশে আসছে কিনা। তো যে কথা বলছিলাম যে WTTC তথ্য মতে যেটি বলা হচ্ছে 2023 সালের পরবর্তী সময়ে গিয়ে এশিয়া অঞ্চলে বিশ্বের পর্যটকদের প্রায় 80% মানুষ মুভ করবে, সেই সম্ভাবনাকে আসলে বাংলাদেশ ধরতে পারবে কিনা, আমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি সেটি ধরতে পারবে না। কেন ধরতে পারবে না সেই ব্যাখ্যাটি এখন করছি। তো যে কথা বলছিলাম যে আসলে কেন এমনটি মনে হচ্ছে যে বাংলাদেশের যে পর্যটন খাতগুলো সেগুলো আসলে বৈশ্বিক পর্যটকদের আকর্ষণ করতে ব্যর্থ হবে,
কারণ বাংলাদেশের পর্যটন খাতগুলোর যে বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি সেটি দিন দিন আসলে দেশের মানুষের কাছে আকর্ষণ হারিয়ে ফেলছে, সেটি আসলে বিশ্বের পর্যটকদের কীভাবে আকর্ষণ করবে। তো কেন এই কথা বলছি এর পিছনে কারণগুলো দেখায়। তো দেখুন, বাংলাদেশের যে পর্যটন খাতগুলো রয়েছে বা পর্যটনের যে ক্ষেত্রগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আসলে পরিবেশ সংরক্ষণে কর্তৃপক্ষের যথেষ্ট উদাসীনতা রয়েছে। তো দেখতে পাই যে বাংলাদেশের যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা কুয়াকাটা, এছাড়া সুন্দরবন রয়েছে বা অন্যান্য অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর পরিবেশ কিন্তু ইতিমধ্যেই মানে হুমকির মুখে পড়ে গেছে। আপনারা কক্সবাজারের সম্পর্কে অনেক মানে খবর খবরে দেখেছেন যে বোতল, প্লাস্টিক কিংবা পলিথিনের কী পরিমাণ যাচ্ছে তাই ব্যবহার সেখানে হচ্ছে, এবং সেখানকার পানি কিন্তু প্রায় দূষিত হয়ে গেছে, এটুকু বলা যায়। এছাড়া কুয়াকাটার অবস্থা তো আরও খারাপ, সেখানে তীর প্রায় ভেঙে যাচ্ছে এবং সেখানকার প্লাস্টিক পলিথিনের দূষণ চরম মাত্রা। এবং আমি সেন্ট মার্টিন এসেছি, সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গা ঘুরে ফিরেও সেই একই চিত্র দেখলাম যে পলিথিন এবং প্লাস্টিকের এত যাচ্ছে তাই ব্যবহার, এবং সমুদ্রের পানির থেকে সেগুলো ভেসে ভেসে আসছে, তার মানে কী পরিমাণ প্লাস্টিক এবং পলিথিন মানুষ সমুদ্রে নিক্ষেপ করেছে। তো এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক মানে মানে টেকেল না দেওয়া যায়, তাহলে কিন্তু আলটিমেটলি যে পানির যে একটা সৌন্দর্য রয়েছে, পানির কালার সেটি নষ্ট হয়ে যাবে, পাশাপাশি পরিবেশটা দূষিত হয়ে গেলে এই দূষিত পরিবেশে বৈশ্বিক পর্যটকরা কখনো আসতে চাইবে না। তো এই ব্যাপারটি যদি সরকার ডিফেন্ড করতে না পারে, তাহলে আসলে দেশি পর্যটকের কাছেই এই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে, যে কারণে ভবিষ্যতে পর্যটকদের আকর্ষণ করতে ব্যর্থ হবে হচ্ছে আমাদের পর্যটন খাতগুলো। তো দেখুন, দ্বিতীয় আরেকটি যে ব্যাপার, যে আসলে পর্যটন খাতগুলোর যে সঠিক ব্যবস্থাপনা সেটি যথেষ্ট অভাব রয়েছে বাংলাদেশে। যেমন পর্যটন কেন্দ্রগুলোতে যে হোটেল ব্যবস্থাপনা বা খাবার দাবারের যে ব্যবস্থাপনা বা মান, এগুলোতে স্থানীয় সিন্ডিকেটদের এত মানে চরম প্রভাব যে যেই জায়গাতে দেখা যাচ্ছে যে খাবারের দাম বাড়ার কোনো মানে মানে আলটিমেটলি কোনো কারণ নেই। যেমন আমরা টেকনাফে যখন অবস্থান করছিলাম সেন্ট মার্টিন আসার আগে, সেখানে দেখলাম একটি ডিম ভাজির দাম নিচ্ছে 30 টাকা। সেন্ট মার্টিন দ্বীপে একটি ডিমের দাম যদি 20 টাকা বা 25 টাকা নেয়, সেটি আমরা মেনে নিব এই কারণে, যেটি আসলে মূল ভূখণ্ড থেকে আলাদা, এই জায়গায় সব কিছু আনতে হয়, তাদের খরচটা বেশি পড়েছে, সেটা মেনে নিলাম। কিন্তু মূল ভূখণ্ডের সাথে লেগে থাকা একটি জায়গা টেকনাফ কিংবা আপনি ওইদিকে কুয়াকাটার কথা বলতে পারেন, এই জায়গাগুলোতেও কিন্তু চরমভাবে হচ্ছে খাবারের মানে দাম অনেক বেশি নেওয়া হয়, এবং মানে হোটেলের ভাড়া ক্ষেত্রেও যাচ্ছে তাই ব্যবহার, এবং স্থানীয় মানুষজন মানে আক্রমণাত্মক ব্যবহার করে ওঠে মাঝে মাঝে, বা এখানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট ঘাটতি দেখা যায়। বাংলাদেশে এমন অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে যেই জায়গাগুলোতে আসলে আপনি দল বেঁধে না গেলে আপনি কখনো সিকিউর ফিল করবেন না। আমি এখানে আসার পূর্বে হচ্ছে অনেকবার ভেবেছি যে এই জায়গায় নিরাপত্তাটা আসলে কেমন পাবো, বা এখানে আসলে প্রকৃতপক্ষে নিরাপত্তা ব্যবস্থা আছে কি না, এই ব্যাপারে অনেকবার চিন্তা করতে হয়েছে। কিছুদিন আগে কক্সবাজারের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় আসলে সারা দেশের মানুষকে মানে একেবারে কাঁপিয়ে দিয়েছে যে আসলে পর্যটন খাতগুলোতে ঘুরতে গিয়ে এমন বিপদের সম্মুখীন না হতে হয়। এই ব্যাপারগুলো যদি সঠিক ব্যবস্থাপনার মধ্যে না আনা যায়, তবে মানুষ তো আসলে পর্যটন খাত থেকে মুখ ফিরিয়ে নেবেই, বৈশ্বিক মহলেও একটি বাজে ইমেজ ক্রিয়েট হবে। তো দেখুন, একটি উদাহরণ দেয় এই বিষয়টি আরও একটু বুঝতে পারবেন। সাজেকের যে বর্তমান অবস্থা, তো সাজেক কিন্তু বর্তমানে আর্মিদের নিয়ন্ত্রণাধীন রয়েছে, এবং সেখানে যে সমস্ত পর্যটকরা প্রবেশ করে তাদেরকেও আর্মি প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়, এবং পুরো অঞ্চলটি আর্মিদের নিয়ন্ত্রণে, যে কারণে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না, এবং সেই জায়গায় যেতে অনেক বেশি সিকিউর ফিল করে মানুষ। তো এইরকম প্রত্যেকটা জায়গা যদি সিকিউর ফিল করাতে পারেন, তবেই মানুষ হচ্ছে এই জায়গাগুলোতে আসবে। কিন্তু এই জিনিসটার যথেষ্ট অভাব রয়েছে বাংলাদেশে, যে কারণে পর্যটন কেন্দ্রগুলো বৈশ্বিক মহলে কিন্তু আকর্ষণ হারিয়ে ফেলবে। দ্বিতীয়ত, আপনার দেশে প্রচুর পর্যটন মানে ক্ষেত্র রয়েছে, কেন্দ্র রয়েছে, যেখানে মানুষজনের আসা উচিত, দেখা উচিত, কিন্তু আপনি এই ব্যাপারগুলো যদি মানুষের ভিতরে সঠিকভাবে না জানাতে পারেন, বিশ্বের কাছে যদি উপস্থাপন না করতে পারেন, তবে মানুষ তো আসলে জানবেই না আপনি এখানে আসবে কীভাবে। তো দেখুন, বাংলাদেশে যে এত চমৎকার চমৎকার পর্যটন স্পট, কক্সবাজার, সুন্দরবন কিংবা যে সেন্ট মার্টিনের মতো, এই ব্যাপারগুলো আসলে বৈশ্বিক মহলে কত কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করা হয়, আমার মনে হয় না খুব বেশি উপস্থাপন করা হয়। এবং এই বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রিক যে অথরিটি, তারা এই ব্যাপারটি করতে একেবারে ব্যর্থ। দেখুন, একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি একেবারে বুঝে যাবেন। আমাদের এই অঞ্চলের ইন্দোনেশিয়া, সে কিন্তু পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করে, এবং কিছুদিন আগে ইন্দোনেশিয়া বালি দ্বীপে ভ্রমণের জন্য বাংলাদেশের যেই মানে ব্লগার তৌহিদ আফ্রিদিকে তারা স্পন্সর করে, এবং তারা ইনভাইট করে তাদের খরচে সেখানে নিয়ে যায়, এবং রাষ্ট্রীয়ভাবে তারা রাখে। তার দায়িত্ব হচ্ছে সেখানে গিয়ে সে ব্লগিং করবে, প্রচার করবে, কারণ তৌহিদ আফ্রিদি প্রচুর ফ্যান ফলোয়ার বাংলাদেশের রয়েছে, এবং তারা যাতে বালি দ্বীপ সম্পর্কে জেনে তারা বালি দ্বীপে ঘুরে আসে। তো এই ধরনের মানে বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রিক যে অথরিটি, তারা আসলে এই ধরনের কয়টা উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় না কোনো উদ্যোগ তারা নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন ব্লগাররা বিভিন্ন জায়গায় ঘুরে চমৎকার চমৎকার ভিডিও বানাচ্ছেন, দেশকে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু বাংলাদেশে এই সমস্ত ভিডিও কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ। এগুলো আসলে ইউরোপ আমেরিকাতে ব্যাপক হারে খুব বেশি প্রচার হয় না, সুতরাং তারা এই ব্যাপারগুলো জানতেও পারে না। তার চেয়ে বড় কথা, আপনি যতই জানান,
আলটিমেটলি পরিবেশটা যদি আপনার ভ্রমণ করার মতো না থাকে তাহলে মানুষ জেনেও তো এখানে আসতে চাইবে না, সেই ব্যাপারটি নিয়েও এখানে কাজ করার যথেষ্ট জায়গা রয়েছে। পাশাপাশি আরও একটি ব্যাপার যে আসলে যেই জায়গাগুলোতে মানুষ ঘুরতে যাবে সেই জায়গাগুলোর যোগাযোগ ব্যবস্থা এবং খুব সহজেই যাতে সেখানে যাওয়া যায় এই ব্যাপারটি সেখানে নিশ্চিত করতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন স্পট সেগুলো মানে অসাধারণ, মানে সুন্দর সুন্দর বিভিন্ন স্পট রয়েছে, কিন্তু এখন পর্যন্ত খুব স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোতে যাওয়াই যায় না। সেই জায়গাগুলো যাওয়ার মতো যে মানে ইজি অ্যাক্সেস সেটি এখনও নেই, সেখানে দল বেঁধে যেতে হয় কিংবা একটু বয়স হয়ে গেলে বা একটু অসুস্থ থাকলে সেখানে মানুষ আর প্রবেশ করতে পারবে না। তো এই জায়গাগুলোতে ইজি অ্যাক্সেস যদি আপনি না দেন তাহলে কিন্তু আলটিমেটলি মানুষ সেখানে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো এই পুরো ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের পর্যটন খাতকে আসলে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট শক্তভাবে কাজ করছে। তো তার মানে সরকারকে আসলে আলটিমেটলি কী করা উচিত? তাহলে সরকারের আসলে এই জায়গায় করা উচিত যে পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর পরিবেশ যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে প্রথম পদক্ষেপটি নিতে হবে, এবং এই জন্য সে যদি পর্যটন কেন্দ্রগুলোতে মানুষ সীমাবদ্ধ করে দেয় সেটিও তারা করতে পারে। পাশাপাশি আইনের একেবারে কড়াকড়ি আরোপ করা যেতে পারে যে কোনোভাবে যাতে প্লাস্টিকের ব্যবহার না হয়, পলিথিনের মানে ব্যবহার না হয় সেই ব্যাপারে নিশ্চিত করতে পারে, এটি সরকার করতে হবে। দ্বিতীয়ত, নিরাপত্তা ব্যবস্থা এমন লেভেলে নিয়ে যেতে হবে যাতে প্রত্যেকটা মানুষ সেখানে ঘুরতে এসে কোনো ধরনের ইনসিকিউরিটিতে না ভোগে, মানে ঘুরতে আসার আগে যাতে দুই দিন যাবত তাকে চিন্তা করতে না হয় যে কোন হোটেলে গিয়ে থাকবে, সেখানে নিরাপত্তা আছে কি না, কোথায় কীভাবে যাবে, মানে গাড়িতে নিরাপত্তা পাবে কি না, এইভাবেগুলো যাতে ভাবতে না হয়। তৃতীয়ত, পর্যটন কেন্দ্রগুলোতে যে সমস্ত সিন্ডিকেট রয়েছে খাবারের দোকান থেকে শুরু করে হোটেল মালিকরা, তারা যাতে কোনো সিন্ডিকেট করে জনগণকে ঠকাতে না পারে। আমরা দেখেছি শুধু শুধু বিভিন্ন দ্রব্যের দাম বাড়িয়ে নেওয়া হয়, শুধু শুধু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয় এবং বিভিন্ন ফাঁদে ফেলে টাকা নেওয়া হয়। এই ব্যাপারগুলো যদি বন্ধ না করা হয় তবে কিন্তু মানুষজন আসবে না। পাশাপাশি এই পর্যটন কেন্দ্রগুলোকে সুন্দর করে বৈশ্বিক মহলে যদি উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু বৈশ্বিক পর্যটকরা এখানে আকর্ষিত হবে না। বাংলাদেশের যথেষ্ট জায়গা রয়েছে, বাংলাদেশের যথেষ্ট পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলোকে বিশ্বের বুকে উপস্থাপন করা সম্ভব, কিন্তু বাংলাদেশ সেই জায়গাগুলোতে একটু ব্যর্থ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এই পুরো ব্যাপারগুলো যদি আমরা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারি তবেই হয়তোবা বাংলাদেশ পর্যটন খাত ঘুরে দাঁড়াবে, এবং যেহেতু আগামী বিশ্বের একটি বড় একটি খাতে পরিণত হতে চলেছে আমাদের পর্যটন খাত, সেই জায়গাতে আমরা হয়তো একটি ভালো একটি অবস্থানে যেতে পারবো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পর্যটন খাত আমাদের জিডিপিতে প্রায় 6% মতো অবদান রাখছে, এবং সঠিকভাবে যদি ব্যবস্থাপনা করা যায় এবং এই জিনিসটাকে যদি আরও বেশি বুস্ট করা যায় তবে হয়তো এই পরিমাণটি মানে বেড়ে 15-20% নিয়ে যাওয়া সম্ভব, এবং এই জায়গায় সরকারকে অবশ্যই কাজ করতে হবে। তো চলমান বিভিন্ন ঘটনা কিংবা দেশের সার্বিক পরিস্থিতি কিংবা বৈশ্বিক পরিস্থিতিগুলো সহজ ব্যাখ্যা নিয়ে সরলগত সারাদিন আলোচনা করা হয়, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গিয়ে বা জায়গায় গিয়ে সেই জায়গা সম্পর্কে তথ্যচিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হয়। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সরলগত সারাদিন সেটিকেও ফলো করে পাশে থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।